চীনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চার দিনের দ্বিপক্ষীয় সফরে বেইজিংয়ে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সফরের পর প্রধানমন্ত্রী এই সফরে তিস্তা প্রকল্প, রোহিঙ্গা সমস্যা, বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সংকট সমাধানে চীন থেকে ঋণের বিষয়টি আলোচনায় থাকবে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশে উন্নয়ন ইস্যুকে অগ্রাধিকার দিয়ে 20 থেকে 22টি সমঝোতা স্মারক সই সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, চীনের বেইজিং থেকে আরও জানাচ্ছেন সহকর্মী সাদি মাহমুদ। ভারত সফরের পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীনের এই দ্বিপাক্ষিক সফর ভূ রাজনৈতিক অবস্থান আর অর্থনৈতিক সংকটের বাস্তবতায় বাংলাদেশের জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান চীনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বেইজিং অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এছাড়া দুই দেশের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি বাংলাদেশ এবং চীনের মধ্যে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সুবিধা বিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার। চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক বহুমাত্রিক। একক দেশ হিসেবে চীনের কাছ থেকেই বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে এবং গত কয়েক বছর ধরে ঋণ দেওয়ার ক্ষেত্রেও চীন বাংলাদেশের বিলিয়ন ডলার ক্লাবের সদস্য। প্রধানমন্ত্রীর এবারের সফরেও বাংলাদেশের অব্যাহত উন্নয়ন ধরে রাখার বিষয়টি প্রাধান্য পাবে। প্রবাসী বাংলাদেশি আর আওয়ামী লীগের স্থানীয় নেতারা বলছেন, প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশ ও চায়নার সম্পর্ক আরও দৃঢ় করবে। বাংলাদেশে যারা আছে আমাদের চাইনিজের সাথে সুসম্পর্ক করতে হলে আমাদের গন্ডং প্রভিন্স গঞ্জুতে একটা কনস্যুলেট দরকার, বাংলাদেশ কনস্যুলেট দরকার। এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবদার। নাগরিক সম্বর্ধনা থাকলে আমাদের যারা নেতাকর্মী আছেন, তারপর যারা আমাদের ব্যবসায়ী আছে, তারা আমরা আমাদের প্রবলেমগুলো নিয়ে আমরা কথা বলতে পারতাম। এনার সাথে আমাদের যেই সম্পর্ক, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে সম্পর্ক, এই সম্পর্ক যাতে আরও বেশি গাঢ় হয় এই জন্যে আমরা সহযোগিতা করব। আমাদের দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হবে, আরও মজবুত হবে। আমরা চাই আমাদের প্রধানমন্ত্রী চায়নার সাথে দ্বিপাক্ষিক বিজনেসের একটা ডিল করে, যাতে চায়না যেভাবে ডেভেলপ হয়েছে আমাদের বাংলাদেশও সম্পূর্ণ সেভাবে আগিয়ে যায়। বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী, পাশাপাশি বড় বাণিজ্য সহযোগীও এই চীন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সফরে অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে বড় ধরনের সুযোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, চলমান বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রাকে আরও বেগবান করতে প্রধানমন্ত্রীর এই সফর বেশ গুরুত্বপূর্ণ। সাদি মাহমুদ, চ্যানেল আই, বেইজিং, চায়না। এখন জন্মসনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে করো।